কম্পিউটার ফুললি রেডি করার জন্য কি কি সফটওয়্যার লাগে বা দিতে হয় সেই জিনিসগুলো আমরা আজকে দেখাবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে অনেকে উইন্ডোজ সেট আপ দেখায় বা আদার্স অপশন গুলা দেখায়, বাট আমরা আজকে দেখাবো হচ্ছে যে কিভাবে একটা ফুল পিসি সফটওয়্যারের মাধ্যমে অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলোর মাধ্যমে রেডি করতে হয়। তো এর জন্য আমি আমার কম্পিউটার থেকে প্রথমত অফিস সেট আপ করবো। অফিস কোথায় আছে? প্যান ড্রাইভ সফটওয়্যার, ওকে, এমএস অফিস। তো এখান থেকে আমরা সেট আপ করবো। ইয়েস, অ্যাকসেপ্ট, কন্টিনিউ। আমরা মাইক্রোসফট অফিস 13 ইনস্টল করতেছি, তো আমাদের এখান থেকে যা প্রয়োজন হয় সেগুলো আমরা নিব, আর যেগুলো প্রয়োজন হয় না আমরা সাধারণত ইউজ করি কি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। ওকে, আমরা এই তিনটাকে রেখে কাস্টমাইজে যাব। কাস্টমাইজে গিয়ে এই তিনটাকে রাখবো। এখান থেকে অ্যাক্সেস দরকার নেই আমাদের, দরকার ইনফো পাথ দরকার নাই, এটা দরকার নাই, ওয়ান নোট দরকার নাই, আউটলুক আমার দরকার নাই। যদি আউটলুক কারো দরকার হয়, অনেকের দরকার হয়, সেক্ষেত্রে এটা রাখবেন। পাবলিশার আমার দরকার নাই, স্কাই ড্রাইভ প্রো দরকার নাই, মাইক্রোসফট ভিজিও প্রো দরকার নাই। ওকে, দেন আমি শুধুমাত্র ইনস্টল দিব। তো আপনার সফটওয়্যার যদি ভালো থাকে এবং উইন্ডোজে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে এটা আপনার কমপ্লিট হয়ে যাবে খুব দ্রুতই। ইনস্টলিং মাইক্রোসফট অফিস অলরেডি হয়ে যাচ্ছে। এটা আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর বেস করে আপনার তাড়াতাড়ি হতে পারে অথবা একটু লেট করতে বা হতে লেট করতে পারে আর কি। তো আপনার যদি এসএসডি হয় তাহলে আরো তাড়াতাড়ি হবে। আর আমার এখানে আছে হচ্ছে হার্ড ডিস্ক দেওয়া আছে পিসিতে, তো সেই জন্য এতটুকু সময় নিতেছে। তো যদি এসএসডি থাকতো তাহলে আরো দ্রুত হইতো, এবং কনফিগারেশন যদি আরো হাই হয়, যেমন আমারটা কোরাই 5 7th generation, এক্ষেত্রে যদি আরো লো কনফিগারেশন হয় আরো একটু লেট হবে, সেই জন্য ওয়েট করতে হবে এটা কমপ্লিট হওয়া পর্যন্ত। ওকে ওকে, অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে। কন্টিনিউ অনলাইন দেওয়া আছে, আমরা এটা দিব না, আমরা জাস্ট ক্লোজ করে দিব। তো এটা দেওয়ার পরে আমাদের এটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য আমরা কেএমএসপি কো যে অফিসের সাথে অ্যাক্টিভেটরটা থাকে সেটা আমরা ইনস্টল করে নিব। ইয়েস, দেন নেক্সট, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট নেক্সট করে যাবেন। এক্ষেত্রে একটা মেসেজ দিতে পারে, ওকে মেসেজ দিয়ে দিস অলরেডি, তো আমরা এখান থেকে ওকে করব। বাট আমাদের এটা ভাইরাস হিসেবে ডিটেক্ট করতেছে, তো সেই জন্য এখানে ইনস্টল নিচ্ছে না। তো এখান থেকে আমরা জাস্ট ডিফেন্ডারটাকে অফ অফ করে নিব। ডিফেন্ডার ডিফেন্ডার উইন্ডোজ সিকিউরিটি ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন। ওকে, তো এখান থেকে আমরা ম্যানেজ সেটিং এ যাব। সেটিং এ গিয়ে এখান থেকে রিয়েল টাইম প্রোটেকশন আছে এটা অফ করব, এটা আছে ক্লাউড ডেলিভারেড প্রোটেকশন, অটোমেটিক স্যাম্পল সাবমিশন, দেন টেম্পার প্রোটেকশন। ওকে, এই চারটা আমরা আপাতত অফ করে রাখবো। দেন এটা কমপ্লিট করার পরে আমরা দেখেন এটা কিন্তু অলরেডি খেয়ে ফেলছে, সমস্যা নেই, আমাদের এটা এই জিপ করা আছে, আমরা সেই জিপ থেকে আবার ইনস্টল করবো। ইয়েস, হ্যাঁ, এখন কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। ফিনিশ হইতে একটু সময় লাগবে, আবার কোনো কোনো ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে কিছু মেসেজ দিতে পারে, সেগুলো ইয়েস ইয়েস করে কন্টিনিউতে দিবেন, চলে যাবে, হয়ে গেছে। তো আমাদের অফিস ওয়ার্ড কিন্তু ইনস্টল হয়ে গেছে। আমরা এখান থেকে ওয়ার্ড
লেখি এবং এটার রাইট বাটন ক্লিক করে আমরা পিন টু টাস্ক বার আমাদের এখানে টাস্ক বারে চলে আসছে। এটা আমরা পার্সোনালাইজ করে নিচ্ছি কিছুটা। দেন এখানে আছে এক্সেল, এটাকে আমরা পিন টু টাস্ক বার দিয়ে দিচ্ছি। যে কিভাবে সাজাইতে হয় ডেস্কটপটাকে সেটা আমরা করে নিব। দেন এখান থেকে আমরা পাওয়ার পয়েন্টটাকেও টাস্ক বারে নিয়ে নিব আমরা সহজ ইউজ করার জন্য। দেন আমরা ওপেন করব। ওপেন করার পরে এখানে দেখেন কিছু মেসেজ আসছে যে ফার্স্ট থিং ফার্স্ট, এখান থেকে আমরা ইউজ রিকমেন্ডেশন সেটিং দিয়ে অ্যাকসেপ্ট দিয়ে দিব, ইয়েস দিব, ওকে এটা আমরা কেটে দিব। দেন ওপেন করব, আমাদের ওয়ার্ড কিন্তু রেডি, সাথে সাথে আমাদের এক্সেল রেডি, পাওয়ার পয়েন্ট রেডি, ওকে। তো কোনো অ্যাক্টিভেশনের কোনো ঝামেলা দেখাচ্ছে না, ওকে। দেন আমরা আমাদের আমরা কিন্তু এখানে উইনরার দিয়ে দিচ্ছি অলরেডি, তো আমরা উইনরার কিন্তু ফার্স্ট টাইম কম্পিউটার ওপেন করার সাথে সাথেই আমরা উইনরারটা সেট আপ করে নিব, কারণ উইনরারের কারণে হচ্ছে আমাদের জিপ ফাইলগুলা শো নাও করতে পারে, সেজন্য আমরা উইনরারটা আগেই সেট আপ করে নিব, ওকে। দেন এটা কেটে দিব। এখানে আমরা এইগুলা জিপ করা আছে, যে যে ফাইলগুলা দেখা যায় যে অনেক সময় এই উইন্ডোজের কারণে খেয়ে ফেলে বা নষ্ট হয়ে যায় ভাইরাস হিসেবে ডিটেক্ট করে, তো এই জিনিসগুলো আমরা এখানে জিপ করে রাখছি, ওকে। দেন হচ্ছে আমরা পিডিএফ রিড করার জন্য আমরা ইউজ করব হচ্ছে নেট্রো বা ফক্সিট রিডার, ওকে। আমরা এখান থেকে আমাদের এখানে নেট্রো এন্টারপ্রাইজ নেট্রো আছে, তো আমরা এখান থেকে নেট্রোটা ইউজ করতেছি, নেট্রো 64-bit দিব আমরা, ওকে। এখানে ক্র্যাকও আছে দেখা যাচ্ছে, ইনস্টল যেগুলা সিলেক্ট আছে সিলেক্ট থাকবে, ইয়েস, ওকে, খুব দ্রুতই হয়ে যাচ্ছে। যার যেই ধরনের সফটওয়্যার লাগে সেইভাবে আপনারা আপনাদের সফটওয়্যারগুলোকে ইনস্টল করে নেবেন, এটার কোনো আগে পিছনে কোনো ধাপ নাই, এটা যে সময় যেটা আপনার ইয়াতে আসে সেটা আপনি ইউজ করে নেবেন। এখান থেকে আমরা এটাকে কেটে দিব, কেটে দেওয়ার পরে ক্র্যাকে ঢুকব, ক্র্যাকে ঢুকার পর আমরা প্যাচ ডট ইএক্সি আসে, এটাকে আমরা ডাবল ক্লিক করে ইনস্টল করে দিব, ইয়েস, জাস্ট প্যাচ, ওকে, আমরা কেটে দিব। জাস্ট এটা ইনস্টল হয়ে গেছে এবং নেট্রো প্রো রেডি, ওকে। পিডিএফ রিডার, এটা জাস্ট পিডিএফ ফাইলগুলো রিড করার জন্য। দেন আমরা ইউজ করব হচ্ছে, যদি আপনাদের ক্যামেরা কারো লাগে ক্যামেরার যে সফটওয়্যার আছে সেটা ইউজ করবেন, আর এইখানে আমাদের বিল্ট ইন ক্যামেরার সফটওয়্যারটা ইনস্টল করা থাকে, তো সেটা আমরা এখান থেকে সফটওয়্যার সেট আপ দেওয়া হয়ে গেছে, বাকি যেগুলো আছে আমরা এখন সেই সেট আপ গুলো দিব অ্যাপ্লিকেশন সফটওয়্যারের। আমরা এখান থেকে পেন ড্রাইভ সফটওয়্যার নিকোস ইনস্টল ফর অল ইউজার, দেন হচ্ছে আমাদের প্রয়োজন হয় বিজয়, মানে এখানে বলতেছে বিজয় সেট আপ দেওয়ার সময় আমাদের বলতেছে যে ডট নেট প্রয়োজন হবে, তো আমরা এখান থেকে ডট নেটটা সেট আপ দিয়ে নিচ্ছি, ডট নেট, ইয়েস, 10 সাপোর্টেড ডট নেট লাগবে, যদি 10 ইউজ করি, 8 ইউজ করলে 8 সাপোর্টেড, 7 ইউজ করলে 7 সাপোর্টেড ডট নেট লাগবে, ওকে। তো এটাও পিসির কনফিগারেশন অনুযায়ী কোনোটা একটু বেশি সময় নেবে কোনোটা একটু কম সময় নেবে, ওকে। আমার 66% অলরেডি হয়ে গেছে, সম্ভবত বেশিক্ষণ সময় লাগবে না, আমরা আদার্স দেখি কোনো আর কোনো কাজ করা যায় কিনা। আমাদের একটা প্লেয়ার সেট আপ দিতে হবে, আমরা মাইক্রোসফট
ভিএলসি মিডিয়া প্লেয়ারটা সেটআপ দিচ্ছি। ওকে, দেন আমাদের যদি যে কোনো ব্রাউজারের প্রয়োজন হলে এটা ডিফল্ট থাকে, ডিফল্ট থাকলেও এটাকে আমরা অনেক সময় আপডেট থাকে না, তখন এটাকে আপডেট করে নিতে হয়, তখন এটা আপডেট ভার্সনটা মাইক্রোসফট এজ যেটা আর কি, এটা আপডেট ভার্সনটা নামায় সেট আপ দিয়ে তারপর এটা কিছু সেট আপ আছে অ্যাকসেপ্ট করে নিয়ে এখান থেকে আমরা যদি ক্রোম দরকার হয় ক্রোম ডাউনলোড করে নিতে পারি, অথবা যদি ফায়ারফক্স প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ফায়ারফক্স নিতে পারি, FIRE Firefox ডাউনলোড করে নিতে পারি, যার যেটা পছন্দ সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। তো আমি অলরেডি আমার ক্রোম ডাউনলোড করা আছে এবং এটাও আপডেট করা আছে, সেই জন্য আমি আর কোনোটা নিলাম না। ওকে, দেন আমাদের দেখি যে 76% হয়েছে মাত্র .NET, আদার্স আর যদি কারো কোনো প্রকার সফটওয়্যারের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা সেটা সেট আপ করে নেবেন। আমার এখান থেকে দরকার হচ্ছে এখন ক্যাসপারস্কি সেট আপ করবো, এটা আমার ক্যাসপারস্কিটা হচ্ছে আমাদের নিজস্ব অফিসিয়াল, একসাথে প্রায় 300 বা 500 পিসের জন্য কেনা, এটার মধ্যে একটু ভিন্নতা। আপনারা যেই যেটা যে যেটা আর কি এই অ্যান্টিভাইরাস ইউজ করবেন সেটা সে ইনস্টল দিয়ে নেবেন। নেক্সট, ওকে, মানে ইনস্টলেশন গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই বেসিক, তো সেখানে শুধুমাত্র exe ফাইল দেওয়া থাকে, শুধু নেক্সট নেক্সট করে কিছু অপশন এনাবেল এবং ডিসেবল করতে হয় এবং সফটওয়্যারের লাইসেন্স এগ্রিমেন্টটাকে সিলেক্ট করতে হয়, এগুলো করে দিবেন। করে দেওয়ার পরে আপনারা ওকে কমপ্লিট আমাদের সেট আপ, দেন হচ্ছে আদার্স আর কি, অ্যাডোব ফটোশপ অ্যাডোব আদার্স সফটওয়্যার যদি দরকার হয় তো সেক্ষেত্রে আপনারা সেটা সেট আপ করে নেবেন, আমার প্রয়োজন নেই তাই আমি সেট আপ করে নিচ্ছি না। দেন হচ্ছে আমার আর প্রয়োজন হচ্ছে অ্যাডোব প্রিমিয়ার প্রো, অ্যাডোব লার্নিং, এখান থেকে আমার অ্যাডোব প্রিমিয়ার প্রো প্রয়োজন, তো আমি অ্যাডোব প্রিমিয়ার প্রো সেট আপ করে নিচ্ছি। এক্সট্রাক্ট হচ্ছে এখানে, এক্সট্রাক্ট হওয়ার পরে আমাদের এখানে অপশন আসছে, তো সেখান থেকে আমরা কন্টিনিউ দিব, এখান থেকে কন্টিনিউ দিব, দেন এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে ইনস্টলেশন প্রোগ্রেস হচ্ছে 24%, কিছুটা সময় নেবে।
এটা ইনস্টল হওয়ার সাথে সাথে আমি আরেক কিছু জিনিস দেখাই দিই আপনাদের, সেটা হচ্ছে যে আমরা যখন উইন্ডোজ ইনস্টলেশন করব সেটার পরে আমরা যখন উইন্ডোজে ঢুকবো, ঢোকার পরে আমাদের ড্রাইভার সফটওয়্যার গুলা আপডেট করতে হবে। আপডেট করার জন্য আমরা চলে যাবো মাই কম্পিউটারে যে ম্যানেজ আছে, ম্যানেজে পিসির কনফিগারেশন অনুযায়ী আপনার মাই কম্পিউটার ম্যানেজ আসতে একটু লেট করতে পারে, তো সেজন্য ওয়েট করতে হবে। ডিভাইস ম্যানেজারে যাব, ডিভাইস ম্যানেজারে গিয়ে আমরা এখান থেকে দেখব যে আমাদের কি কি সফটওয়্যার ইনস্টল নাই। সেক্ষেত্রে এখানে ডিসপ্লে অ্যাডাপ্টার আছে, যদি এটা ডিসপ্লে অ্যাডাপ্টার যদি এখানে আমাদের অলরেডি ইনস্টল করা আছে, যদি না থাকে সেক্ষেত্রে এখানে হলুদ হয়ে থাকবে। তো সেখান থেকে আমরা এখানে রাইট বাটন ক্লিক করব এবং আপডেট ড্রাইভার দিব। আপডেট ড্রাইভার দিলে ইন্টারনেট কানেকশন থাকলে, এরকম ইন্টারনেট কানেকশন যদি থাকে আমাদের, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের ইন্টারনেট কানেকশন এখানে দেখতে পাচ্ছেন, তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে এটা আপডেট হওয়া শুরু করবে। দেন এখানে আরো অনেকগুলা অপশন থাকতে পারে, যে আমাদের হলুদ হয়ে আছে, এখন এইখানে কিন্তু আমাদের একটা হলুদ হয়ে আছে, তো এটা আমরা আপডেট দিতে পারি। এখানে রাইট বাটন ক্লিক করে আপডেট ড্রাইভার, এবারে সার্চিং ফর ড্রাইভার্স দেখাবে, তো এখানে ডিভাইস ডেসক্রিপ্টর রিকোয়েস্ট ফেল দেখাচ্ছে কোন সফটওয়্যারের কারণে। তো এভাবে আপনারা আপনাদের ড্রাইভার গুলো সেট আপ করে নিতে পারেন। ওকে, তো অনেক সময় দেখা যায় যে কারো ইন্টারনেট কানেকশন না থাকতে পারে, সেক্ষেত্রে হচ্ছে অল ড্রাইভারের ডিস্ক পাওয়া যায়, অল ড্রাইভারের ডিস্ক, সেখান থেকে আপনারা অল ড্রাইভারের ডিস্কটাকে ড্রাইভার প্যাক সলিউশন দেখতে পাচ্ছেন, এটা বাজারে বা মার্কেটে পাওয়া যায়, সেটা আপনারা কিনে এখান থেকে ড্রাইভার প্যাকটা ইনস্টলেশন করে নেবেন। তো সেখানে দেখা যায় যে অনেক ড্রাইভার অ্যাভেলেবেল থাকে, বাট আপনাদের নর্মালি সাউন্ড, ওয়াইফাই, গ্রাফিক্স এই অপশনগুলো শুধু সিলেক্ট করে সেট আপ করবেন। আদারওয়াইজ যদি আপনি অল ড্রাইভার সেট আপ করেন, সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় অনেক প্রবলেম করে, সেক্ষেত্রে আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী শুধুমাত্র প্রয়োজনীয় ড্রাইভারগুলো, ল্যান, তারপরে হচ্ছে ডিসপ্লে ড্রাইভার, ওয়াইফাই ড্রাইভার এবং সাউন্ড ড্রাইভারটা ইনস্টল করে নেবেন। এক্ষেত্রে উইন্ডোজের যে বিভিন্ন ধরনের ঝামেলা, সেই ঝামেলাটা থেকে এড়িয়ে যেতে পারবেন। ওকে, তো এখান থেকে আপনারা সেটিং এ যাবেন এবং এক্সপার্ট মোড দিবেন। এক্সপার্ট মোড দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলা আমরা আমাদের অলরেডি ইনস্টল হয়ে গেছে, ইনস্টল হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকগুলা অপশন দেখাচ্ছে, তো আমাদের এখানে আমাদের এই অপশনগুলো দরকার নাই, বিদায় আমরা সিলেক্ট করুন। আর যদি যেটা যেটা দরকার হয় আপনারা সেটা সেটা এইভাবে সিলেক্ট করে তারপরে এখান থেকে ইনস্টল দিবেন। তো আমার যেহেতু প্রয়োজন নেই আমি ইনস্টল দিলাম না, কেটে দিচ্ছি। এখানে আমার অ্যাডোব প্রিমিয়ার প্রো ইনস্টল হয়ে গেছে, এখান থেকে ক্লোজ দিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অলরেডি .NET ইনস্টল হয়ে গেছে, আমরা এটাকে জাস্ট একটা কি প্রেস করলে এটা চলে যাবে ফিনিশ। ওকে, অফিস ওয়ার্ড, দেন হচ্ছে আমাদের বিজয়, আমরা বিজয় সেট আপ করতে পারি নাই, কারণ হচ্ছে যে আমাদের .NET সেট আপ ছিল না, আমরা এখন .NET সেট আপ দিয়ে দিয়েছি অলরেডি, আমরা এখন বিজয়টা সেট আপ করে নিব।
Yes. আমাদের ইনস্টলেশনের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অটো আপডেটটা কিছু ইউর ডিভাইস কি নিডস টু রেজিস্টার টু ইনস্টল আপডেট সিলেক্ট এ টাইম টু রেজিস্টার। তো এখান থেকে আমরা টাইম সিলেক্ট করে দিতে পারি যে কোন সময় এটা রেজিস্টার নিবে, অথবা এখনই রেজিস্টার দিতে পারি, আমরা এখন রেজিস্টার দিব না। এবং এর সাথে সাথে আমরা উইন্ডোজের যে আপডেটটা হয় সেটা আপডেটটা বন্ধ করে দিব, কারণ হচ্ছে আমাদের এটা অরিজিনাল উইন্ডোজ না, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এখানে লিখবো সার্ভিস, এই সার্চ অপশনে লেখার পরে এসিআর লেখার পরে আমাদের সার্ভিস চলে আসবে। চলে আসার পরে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্স ম্যানুয়াল থেকে আমরা ডিসেবল করে দিব। ওকে, দেন হচ্ছে ডাব্লিউ চাপবো, এখান থেকে ডাব্লিউ চাপলে আমাদের উইন্ডোজ আপডেট অপশন আসবে। এটা ম্যানুয়াল আছে, আমরা ম্যানুয়াল রাখবো, যদি আমাদের প্রয়োজন হয় আপডেট করবো, প্রয়োজন না হলে আপডেট করবো না। ওকে, আর আমরা একেবারেও ডিসেবল করে দিতে পারি, ডিসেবল করলে স্টপ করতে হবে আর কি। আমরা ম্যানুয়ালি রাখতেছি, দেন অ্যাপ্লাই, ওকে করে বের হয়ে আসতেছি। তো এই হচ্ছে আমাদের পার্সোনালাইজেশন। আমরা এখানে ক্যামেরার অপশনটাও পেয়ে গেছি, আমাদের ক্যামেরা লাগানো নাই বেড়ায়, আমরা ক্যামেরাটা দেখতে পাচ্ছি না। তো আশা করি আপনারা উইন্ডোজ সেট আপ দেওয়ার পরে যেই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো সেট আপ করা লাগবে, মোটামুটি আমার যেগুলো প্রয়োজন আমি সেগুলো দেখালাম, এর চেয়ে বেশি দরকার হলে আপনারা বাকিগুলো সেট আপ করে নেবেন। ধন্যবাদ সবাইকে।